যে একশোটি ব্যক্তিকে যে হত্যা করলো সেই ব্যক্তির তব আল্লাহর দরবারে কিভাবে কবুল হলো হজরত আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুজুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমাদের আগের জাতির অর্থাৎ তোমাদের পূর্বের জাতির একটা লোক সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করে এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি আলেমের খোঁজ করে তখন তাকে একজন আবেদ ব্যক্তির কথা বলা হয় সে তাকে গিয়ে বলে যে আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার কি তবা হবে আবেদ ব্যক্তিটি বলল যে না তোমার তবা হবে না এরপর সেই লোকটিকেও হত্যা করে সে একশো জন পূরণ করলো এরপর সে একজন বিজ্ঞ ব্যক্তি আলেম ব্যক্তির খোঁজ করলে তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো সে আলেম ব্যক্তির কাছে গিয়ে বলল আমি একশোটি ব্যক্তিকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা করার কোনো সুযোগ আছে আলেম ব্যক্তি তিনি বললেন হ্যাঁ আছে কে আছে এমন যে তোমার এবং তোমার তবার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এরপর আলেম ব্যক্তি তাকে কিছু পরামর্শ দিলেন আলেম ব্যক্তি সেই একশোটি লোক হত্যাকারী ব্যক্তিকে বললেন তুমি অমুক স্থানে যাও সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে গিয়ে আল্লাহ ইবাদত করো আর তুমি তোমার নিজের এলাকায় কখনো ফিরে যেও না কেননা তোমার এলাকাটা খুব খারাপ এলাকা সে একশো লোক হত্যাকারী ব্যক্তি তখন ভালো এলাকার দিকে যাত্রা শুরু করে তো অর্ধেক পথ অতিক্রম করার পর অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয় এরপর তার ব্যাপারে রহমত এবং আজাবের উভয় দলের ফেরেস্তারা এসে বিবাদে লিপ্ত হয় রহমতের ফেরেস্তারা বলে সে তবা করে তাল্লার দিকে ছুটে এসেছে তো পক্ষান্তরে আজাবের ফেরেস্তারা বলে সে কখনোই কোনো ভালো কাজ করেনি এরপর এই সেখানে একজন মানুষের বেশি একজন ফেরেস্তা আসে এবং তারা সেই ফেরেস্তাকে বিচারক বলে মানে তিনি বলেন যে তোমরা দুই দিকের দূরত্বটা মেপে দেখো সেই ব্যক্তি যেদিকে নিকটবর্তী হবে তাকে সেই দিকের বলে ধরে নেওয়া হবে এরপর মেপে দেখা গেল যে সে যেদিকে যাচ্ছিল সেই দিকটাই নিকটে সেই দিকটাই কাছে এর ফলে তাকে রহমতের ফেরেস্তারা নিয়ে যায় বুখারি এবং মুসলিমের বর্ণনা অপর আর একটি বর্ণনা এসেছে যে সেই লোকটি ছিল ভালো গ্রামটার দিকে এক বিঘৎ পরিমাণ আগানো মাত্র এক বিঘৎ পরিমাণ আগানো যার ফলে তাকে সেই দিকের লোক বলেই ধরে নেওয়া হলো অপর আর একটি বর্ণনা এসেছে যে আল্লাহ নিজে ওহি করে দেন যেন এই দিকটা অর্থাৎ তার না তার নিজের গ্রামের দিকটা দূরে হয়ে যায় এবং ওই দিকটা অর্থাৎ যেই দিকে সে যাত্রা শুরু করেছিল সেই ভালো গ্রামের দিকে যেখানে ভালো কিছু লোকজন বসবাস করে সেই দিকটা যেন তার নিকটে হয়ে যায় এটা আল্লাহ নিজে উহি করে দিয়েছিলেন এবং বলেন যে এর মধ্যখানটা মাপো যার ফলে দেখা যায় মাত্র এক বিগত পরিমাণ লোকটা সেই ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছিল এবং তার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয় তো এই হাদিসটিতে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই লোকটি অত্যন্ত বড় একজন গুণাগার ব্যক্তি ছিল একশো জন ব্যক্তিকে সে হত্যা করেছে প্রথমে নিরানব্বই জন ব্যক্তি এরপর সে আবেদ ব্যক্তিকে হত্যা করে একশো জন পূরণ করে কিন্তু তার মধ্যেও লক্ষণীয় একটা বিষয় হলো যে সেই ব্যক্তি কখনোই সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি একশো জন নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও তার মনে যখন অনুশোচনা আসলো সে কিভাবে ভালো হতে পারে অর্থাৎ তবা করার উপায় সে খুঁজলো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে প্রথমে একজন ইবাদতকারী ব্যক্তি বা আবেদ ব্যক্তির কাছে গেল। এবং পরবর্তীতে আবেদ ব্যক্তি যখন বললো যে না তোমার কোনো তবা নেই তখন সে যখন নিরানব্বইটা মানুষ খুন করেছে তখন যখন সে দেখলো যে তার মদের বিপরীতে মতামত দেওয়া হচ্ছে তো তখন সে অসন্তুষ্ট হলো এবং ওই ব্যক্তিটিকেও সে হত্যা করে দিল তো এখান থেকে আমরা দেখতে পারি যে আসলে সেই লোকটা কত খারাপ একটা লোক ছিল যে সামান্য তার মতের বিরুদ্ধে একটা মতামত দেওয়া হলো যে তোমার তবা নেই সাথে সাথে ওই ইবাদতকারী ব্যক্তি আবেদ ব্যক্তিকে হত্যা করে একশো জন সে পূরণ করলো আবেদ ব্যক্তি সে আসলে খুব অবাক হয়েছিল সে চিন্তা করলো যে কিভাবে এরকম একজন ব্যক্তির তবা হতে পারে নিরানব্বইটা মানুষ খুন করেছে সে কীভাবে তবা করতে পারে কারণ আবেদ ব্যক্তি সে নিজের অবস্থান থেকে চিন্তা করছিল যে সে তো কখনো এই ধরনের খারাপ কাজ করেনি পরবর্তীতে আমরা দেখতে পাই যে আলেম ব্যক্তির মতামত ছিল আবেদ ব্যক্তির মতামতের বিপরীত তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে একজন আলেমের অবস্থান কিন্তু একজন আবেদের অবস্থানের থেকেও পড়ে যার কারণে আলেম ব্যক্তি তিনি কিন্তু সঠিক মতামতটা দিলেন আবেদ ব্যক্তি অবাক হয়ে বললেন যে কীভাবে তোমার তবা হতে পারে এতগুলো খুন তুমি করেছে কিন্তু আলেম কিন্তু তাকে সঠিক মতায় দিলেন আলেম ব্যক্তি বললেন যে কে আছে এমন যে তোমার এবং তোমার তওবার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এবং সাথে সাথে আলেম ব্যক্তি তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিলেন এবং সেই পরামর্শগুলো তার তওবা গ্রহণযোগ্য করতে এবং তওবাকে বাস্তবায়িত করতে সাহায্য করে যেমন আবেদ ব্যক্তি উল্লেখযোগ্য যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন এক নম্বর পরামর্শ দিলেন যে তোমার নিজের অবস্থান পরিবর্তন করো অর্থাৎ তুমি তোমার যেই জায়গায় থাকো সেইখানে গুণা করা খুব সহজ এবং লোকজন ভালো নয় অর্থাৎ তুমি যদি সত্যিই তবা করতে যাও তাহলে তোমাকে এই খারাপ লোকদের সঙ্গ পরিত্যাগ করে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে এবং খারাপ অবস্থানটা পরিবর্তন করে যেখানে তুমি গুনার কাজ বেশি করেছো তো সেই অবস্থানে তোমার গুনার কথাগুলো বেশি বারবার মনে হবে এবং গুণা করাটা সহজ হবে গুনা থেকে বেঁচে থাকাটা কঠিন হবে তো আলেম ব্যক্তি তাকে পরামর্শ দিলেন যে তুমি এই খারাপ সঙ্গী এবং খারাপ স্থানটা পরিবর্তন করে ভালো একটা গ্রামের দিকে যাও এবং সেখানে গেলে তুমি ভালো লোকদের সংস্পর্শে আসবে এবং তোমার জন্য গুণা থেকে বেঁচে থাকা তওবা এবং তওবার পরে নিজেকে শুধরিয়ে নেওয়া এগুলো সহজ হবে এবং সুমানাল আমরা দেখতে পারি যে শেষ কাজটা যখন সে ভালো কাজ করলো এবং এই অবস্থায় যখন তার মৃত্যু এসে উপস্থিত হলো সেখানে কিন্তু দুই ধরনের ফেরস্তারে তার কাছে আসলো আজাবের ফেরস্তারাও আসলো এবং রহমতের ফেরস্তারাও তার কাছে আসলো এবং উভয়ের দলের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেল এরপর দেখুন যে আল্লাহ তার শেষ কাজের উপরে কতটুকু সন্তুষ্ট হলেন যে আসলে সে তবা করে ভালোর দিকে আসতে যায় আল্লাহ সুহাম্মল্লাহ একজন ফেরিস্তাকে সেখানে পাঠিয়ে দিলেন বিচারকের বেশে মানুষ হিসাবে এবং দুই দলের ফেরেস্তারাই তাকে বিচারক হিসেবে মানলো এবং আল্লাহ সুহাম্মাল্লাহ এরপর আরও সাহায্য করলেন মূল বর্ণনায় আমরা দেখতে পাই যে সেই লোকটা ভালো এবং খারাপ দুইটা গ্রামের যে মাঝখানে দূরত্ব সে খারাপ গ্রামের দিকেই মূলত বেশি অবস্থান করছিল কিন্তু আল্লাহ তালা নিজে উহি করে দেন যেন যখন তার দূরত্ব মাপা হবে তখন যেন সে ভালো গ্রামটার দিকে কাছে থাকে অর্থাৎ আল্লাহ সুহাদ তাল্লাহ জমিনের মাপ পর্যন্ত পরিবর্তন করে দিলেন যে তার বান্দার তওবাকে বাস্তবায়িত করার জন্য তাহলে এই হাদিসটি আমাদেরকে সত্যি আমাদের মনে অনেক আশার সঞ্চার করে আমরা যারা আজকে বিভিন্ন গুণার কারণে নিজেদেরকে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে নিরাশ করে ফেলছি বা মনে করছি যে আমাদের তওবাকে সত্যি কবুল হবে আমরা এই হাদিসটি থেকে যদি শিক্ষা গ্রহণ করি তাহলে দেখতে পারবো যে ইনশাল্লা তালা যদি সত্যি আমরা আন্তরিকভাবে তবা করি ইনশাল্লা আল্লাহ আমাদের তওবা কবুল করবেন কাজেই বলা হচ্ছে যে সেই একশোটি লোক হত্যাকারীর ব্যক্তির মধ্যে যেমন এবং তার তওবার মধ্যে যেমন কোনো বাধা ছিল না তেমনিভাবে আমাদের এবং আমাদের তওবার মধ্যে এমন কে আছে যে বাধা হয়ে দাঁড়াতে পারে যারা আজকে তবা করতে চান তাদের কি এই ব্যক্তির চেয়েও বেশি বলে মনে করেন তাহলে কেন হতাশা বরং হে মুসলিম ভাই বিষয়টি এর থেকে অনেক বড় আপনি আল্লাহ সুহামতাল্লাহর এই আয়াতটিকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যেখানে আল্লাহ সুহামতাল বলছেন যে যারা আল্লাহর সাথে কোনো অন্য বাবুদের উপাসনা করে না এবং আল্লাহ যাকে হত্যা করে হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীর সম্মত কারণ ব্যতীত এবং যারা ব্যবিচারও করে না আর যে ব্যক্তি এইরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে কিন্তু এর পরবর্তী আয়াত আলাহ সুমতাল্লাহ বলছেন الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما كنت جرت توبه كربه ابو ايمان <تسخن> أَنْبَىَ توبه كربه ابو ايمان أَنْبَىَ আর নেক কাজ করতে থাকবে তিনটা শর্তালা বলছেন যে প্রথমে তওবা করবে ইমান আনবে এবং নেক কাজ করতে থাকবে আল্লাহ সুহামদুল্লাহ বলছেন আল্লাহ তাদের পাপ সমূহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন আর আল্লাহ বড়ই করুণাময় আল্লাহ সুহামদাল্লাহ বলছেন যে তাদের যে মন্দ কাজগুলো অর্থাৎ সাইয়াত সেই সমস্ত সাইয়াত বা মন্দ কাজ সমূহকে আল্লাহ হাসানাতে বা ভালো কাজে পুণ্যে পরিবর্তন করে দেবেন আল্লাহ সুমতাল এই আয়াতের একটি বিষয় অত্যন্ত লক্ষণীয় যে দেখুন আল্লাহ বলছেন যে তাদের মন্দ কাজকে বা গুনায়ের কাজকে সাইয়াতকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন হাসানাতে পরিবর্তন করে দিবেন এর মধ্যে দিয়ে আল্লাহ সুহামতাল্লাহর অসীম অনুগ্রহের কথাটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আলেমগণের ব্যাখ্যায় বলেন যে এই পরিবর্তন দুইভাবে হতে পারে অর্থাৎ গুনায়ের কাজকে পাপ কাজকে নেকিতে পরিবর্তন দুইটা উপায় হতে পারে প্রথম হচ্ছে যে খারাপ গুণগুলো এই গুণগুলোকে আল্লাহ আলা ভালো গুণে পরিবর্তন করে দেবেন যেমন তাদের মধ্যে শির্ককে মানে পরিবর্তন করে দেবেন ব্যভিচারকে আল্লাহ পুত পবিত্রতায় পরিবর্তন করে দেবেন মিথ্যা কথা সে বলতো এগুলোকে আল্লাহ সত্যবাদীতায় পরিণত করে দেবেন অর্থাৎ সে সত্য কথা বলবে এখন থেকে এবং সে হয়তো আমানতের খেয়ানত করত এই গুণটাকে আল্লা আল্লাহ সুহামন্ত আল্লাহ পরিবর্তন করে আমানত দারিতে পরিবর্তন করে দেবেন আর দ্বিতীয় যে মতামত আলেমগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আক্ষরিক অর্থেই এই গুণাগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে যেমন তারা যেই পাপ করেছে কিয়ামর্তি দিন তারা সেগুলোকে নেকিতে রূপান্তরিত অবস্থায় দেখতে পারবে যেমন আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আল্লাহ সুমালা বলছেন যে তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন এখানে কিন্তু আলা সুমালে এই কথা বলেননি যে তাদের প্রত্যেকটি পাপের স্থানকে নেকিতে পরিবর্তন করে দেবেন অর্থাৎ একটা গুনায়ের বদলে একটাই নেকি হবে এরকম কিন্তু আলসু বলেন নাই কেননা হতে পারে যে সে যেই পরিমাণ গুণা করেছিল তার থেকে কম কাজকে নেকিতে পরিবর্তন করবেন অথবা সমান করবেন কিংবা তার থেকে বেশিও করতে পারেন এটা আসলে নির্ভর করে যে একজন তওবাকারী সে কতটুকু নিষ্ঠা এবং পূর্ণতার সাথে তবা করেছে অর্থাৎ তওবার মানের উপরে নির্ভর করবে যে আপনার কতগুলো গুণা আল্লাহ সুহামান তাল্লা পরিবর্তন করে দেবেন তো আল্লাহ সুহামদাল যখন এত বড় একটা অনুগ্রহ আমাদের জন্য নিয়ে অপেক্ষা করছেন তখন এর থেকে উত্তম অনুগ্রহ আরও আছে বলে কি আপনি মনে করেন আপনি আল্লাহ এই আয়াতের উত্তম একটি ব্যাখ্যা পাবেন নিম্নের এই হাদিসে যেটি তাড়নিতে বর্ণিত হয়েছে হাদিসটি হচ্ছে যে হজরত আব্দুর রহমান বিন জুবাইর হজরত আবু তালিব সাদবুল মামদুদ থেকে বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লামের নিকট আসেন অন্য একটি বর্ণনা এসেছে যে একজন খুবই বৃদ্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে রাসুদুল্লাহ সাল্লা সাল্লামের নিকট আসেন এবং সেই লোকটি এতটাই বৃদ্ধ ছিল যে তার একটা চোখের পাতা আরেকটা পাতার সাথে লেগে গিয়েছিল এই অবস্থায় তিনি ছিলেন তো তিনি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে বললেন যে যদি কোনো মানুষের পক্ষে সব ধরনের পাপ কাজ হয়ে থাকে তাহলে এমন কোনো পাপ নেই যা সে করেনি অর্থাৎ ছোটো বড়ো সব ধরনের গুণা সে করেছে অপর একটি বর্ণনা এসেছে সে সব পাপই করেছে এবং তার পাপ যদি দুনিয়াবাসীদের উপর বন্টন করে দেওয়া হতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিত এরপর সেই লোকটির ব্যাপারে প্রশ্ন করা হলো এরও কি তহবা করার সুযোগ রয়েছে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম এই প্রশ্নের জবাবে আরেকটি প্রশ্ন করলেন তিনি বললেন আপনি কি ইসলাম গ্রহণ করছেন সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল রাসুল্লাহ সাল্লাইস্লাম বললেন ভালো কাজ করবেন এবং মন্দ কাজগুলো পরিত্যাগ করবেন তাহলে আল্লাহ সুমতলা আপনার জন্য সমস্ত পাপকে ভালো কাজে পরিণত করে দেবেন সেই লোকটা এতে খুবই অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এবং সে বলল যে আমার এত গাদ্দারি এবং যত কুকীরি সমূহ এগুলোর কি হবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ অর্থাৎ এইগুলোকেও আল্লাহ সুমতাল্লাহ আন্তরিক তবার কারণে হয়তো ভালো কাজে পরিণত করে দিতে পারবেন বর্ণনাকারী বলেন যে সেই লোকটি বারবার আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি উচ্চারণ করছিল এবং যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে গেল অর্থাৎ চলে যাওয়া পর্যন্ত লোকটি তাকবীর ধ্বনি উচ্চারণ করতে করতে সেখান থেকে চলে গেল তো আল আলমনজির তার তার্গিব গ্রন্থে উল্লেখ করেন যে এই হাদিসটি সনদ মজবুত এবং তাবরানিতেও এই হাদিসটি বর্ণিত রয়েছে তো একজন তহবাকারী হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি আমার জীবনে একটা সময়ে মানে জাহেল অবস্থায় ছিলাম হয়তো পথভ্রষ্ট অবস্থায় ছিলাম সালাদ পড়তাম না ইসলামের গণ্ডির বাইরে ছিলাম কিন্তু সেই সময় হয়তো কিছু ভালো কাজও করেছি তো এখন যখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তওবা করার পরে তার যে সমস্ত খারাপ কাজ ছিল সেগুলোকে আল্লাহ সুমাত ভালো কাজে বা নেকির কাজে পরিবর্তন করে দিলেন তাহলে সেই জাহেলি যুগে বা জাহেল অবস্থায় যখন আমি কিছু ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজগুলোর কি হবে অর্থাৎ সেগুলো কি ভালো অবস্থায় থাকবে নাকি এগুলো সব আল্লাহ সুমানতাল্লা মুছে দিবেন নাকি এর কোনো প্রতিফল পাওয়া যাবে না তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হজরত উরুয়া ইবনে জুবাইয়ের থেকে বর্ণিত এই হাদিসটি তো হাকিম ইবনে হিজাম তাকে জানিয়েছেন যে তিনি নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন যে হে আল্লাহ রাসুল আমি জাহেলিয়াতের যুগে দান খয়রাত গোলাম মুক্ত করা তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইত্যাদি নেকির কাজ করতাম তা আমি কি এর জন্য নেকি পাবো আসদুল্লা সাল্লাম বলেন যে তুমি যখন ইসলাম গ্রহণ করেছো অতএব আগের ভালো কাজগুলোকে অর্থাৎ পূর্বেরগুলোকে উত্তমভাবেই পাবে তো বুখারির বর্ণিত হাদিস সুতরাং আমরা একদিকে যখন দেখতে পাচ্ছি যে এই সমস্ত পাপগুলোকে আল্লাহ সুমতালা ক্ষমায় পরিবর্তন করে দেওয়া দিবেন এবং সাথে সাথে জাহেলিয়তের যুগে বা একজন ব্যক্তির জাহেল যুগে যে সমস্ত নেকির কাজ সে করে তবার পরেও সেগুলো ঠিক থাকবে তাহলে একজন মানুষ এবং তার তওবার মধ্যে বা আলোচনাদালার দিকে আন্তরিকভাবে ফিরে আসার মধ্যে আর কী বা বাকি থাকলো এর পরবর্তী পর্যায়ে হচ্ছে যখন একজন মানুষ আন্তরিকভাবে তওবা করে পরও বিভিন্ন কারণে তার মধ্যে কিছু ছোটোখাটো ভুলের কারণে গুণা হয়ে যেতে পারে অর্থাৎ পাপ কাজ হয়ে যেতে পারে তো পাপ কাজ করে ফেললে অর্থাৎ তওবা করার পরেও যদি আমরা বিভিন্ন পাপ কাজ করে ফেলি তখন আমরা কি করব আপনি হয়তো বলতে পারবেন যে যখন আমার দ্বারা পাপ হয়ে যাবে তখন কিভাবে অতি দ্রুত তওবা করতে পারি এমন কোন কাজ কি রয়েছে যা পাপ কাজ করার সাথে সাথেই করতে পারি এর উত্তর হচ্ছে যে আসলে দুইটি কাজ করতে হবে প্রথমে হচ্ছে পাপ কাজ থেকে অবিলম্বে বিরত হতে হবে এবং এরপরে দুইটি কাজের একটি হচ্ছে মানসিক এবং অপর কাজটি হচ্ছে শারীরিক প্রথম কাজ হচ্ছে যে একজন ব্যক্তির অন্তকরণের কাজ অর্থাৎ তার মনের কাজ যখন সে একটা পাপ কাজ করলো যখন পাপ কাজ থেকে সে বিরত হলো আল্লাহ সুহান কথা স্মরণ করলো প্রথম কাজটি হচ্ছে তার মানসিক কাজ অর্থাৎ তার মনের কাজ সেই কাজটা হচ্ছে যে অনুতপ্ত হইতে হবে এবং এই বলে দৃঢ় সংকল্প নেওয়া যে এই ধরনের কাজ আমি আর কক্ষণও করব না এটা হবে মূলত আল্লাহ ভয়ের ফলে এবং দ্বিতীয় কাজটি হচ্ছে শারীরিক কাজ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই মনের যে অনুভূতি সেটাকে বাস্তবায়িত করা এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে বিভিন্ন প্রকার নেকির কাজ করার মাধ্যমে এর মধ্যে অন্যতম হলো যে সালাত এর দলিল হচ্ছে যে হজরত আবু বকর আদিউল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুদুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে কোনো মানুষ পাপ কাজ করার পরে যদি পবিত্রতা অর্জন করে অর্থাৎ অজু করে এবং এরপর সালাদ আদায় করে এবং আল্লাহ নিকোটে ক্ষমা প্রার্থনা করে তাহলে আলাহ সুমতাল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং ইহাদিস্ট্রিসহী আত্মারগি বত্তাহরিবে বর্ণিত হয়েছে এরপর আবু বকর তিনি এই আয়াতটি পাঠ করেন সুরা আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আলাহমাদ আল্লাহ বলছেন যে যারা অশ্লীল কাজ করার পর অথবা নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এবং এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত গুণাসমূহ কেউই ক্ষমা করতে সক্ষম নয় এবং তারা নিজেদের কৃতকর্মের উপর অটল থাকে না এবং তারা এই গুনাহের উপরে অটল থাকার ভীষণ পরিণাম সম্পর্কে আল্লাহ যে শাস্তি দেবেন সেই সম্পর্কে জানে অর্থাৎ আল্লাহ সুমতলা ইয়াতে বলছেন আরেকবার والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله যারা অশ্লীল কাজ করার পর নিজেদের প্রতি অর্থাৎ নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এবং এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত গুণাসমূহ কেউ ক্ষমা করতে সক্ষম নয় এবং তারা নিজেদের কীরকমের উপর অটল থাকে না আল্লাহ সুমন দাদা বলছেন যে এই সমস্ত লোককে আল্লাহ ক্ষমা করবেন অন্যান্য সহি বর্ণনা এসেছে যে এই দুই রাকাত সালাতে যে সমস্ত গুণাবলির কথা যা গুণা মাফের কারণ হবে তার সংক্ষিপ্ত একটি বিবরণ এবং এই সবগুলো বর্ণনাই সহি এক নম্বর হচ্ছে যে যে কেউ সুন্দরভাবে অজু করে তার সগিরা গুনাগুলো মাফ করে দেওয়া হয় কেননা অজু করলে ধৌত অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে অর্থাৎ সগিরা গুণা পানির সাথে সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে সাথে ঝরে পড়ে যাবে আর উত্তমভাবে অধি হচ্ছে যে প্রথমে বিসমিল্লা বলে শুরু করা এবং শেষে এই দুয়া করা অর্থাৎ অর্থাৎ দোয়াটির অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত তার কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসুল হে আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন হে আল্লাহ আপনার স্তুতির সাথেই আমি আপনার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি এটা হচ্ছে প্রথম করণীয় বিষয় অজু করার পর এবং দ্বিতীয় হচ্ছে যে এতে মনে মনে কোনো কথা বলা যাবে না তিন নম্বর হচ্ছে এই দুয়ার সময় একাগ্রতা এবং বিনয়ী ভাব আনতে হবে এবং চার নম্বর হচ্ছে এর পরবর্তী অবস্থায় অজুর পরে এই দুয়ার পরে যে ক্ষমা প্রার্থনা করতে হবে তো যখন মানে তওবার জন্য এই করণীয় কাজটি করা হবে তো এই কাজের ফলাফল কি পূর্বোক্ত কাজের ফলাফল হচ্ছে তিনটি এক নম্বর পূর্বের সমস্ত ক্ষমা করে দেওয়া হবে দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এবং এই হাদিসটি সহি সহি আত্মারগিবের উৎস এখানে দেওয়া আছে পরবর্তীতে বলা হচ্ছে যে বেশি বেশি নেকি এবং সৎকর্ম সে করতে আগ্রহী হবে বা এগুলো করা হবে তা আপনি সহি হাদিসে উল্লেখিত আরও একটি এই উদাহরণটি ভালোভাবে চিন্তা করে দেখুন যে রাসুল হাসলাম বলছেন খুব সুন্দর একটি বর্ণনা মুসনাদা আহমদের হাদিস বলছেন যে ওই ব্যক্তির উদাহরণ হল যে খারাপ কাজ করে সে সেই ব্যক্তির মতো যার গায়ে খুব আটো একটা লোহার বর্ম চাপানো আছে যে ব্যক্তি খারাপ কাজ করে তার উদাহরণ যে তার গায়ে যেন খুব মানে আটো একটা লোহার বর্ম চাপানো আছে এবং যা তাকে শক্তভাবে চেপে ধরে রেখেছে তো এরপর যখন সে একটা নেকির কাজ করলো একটা আংটা খুলে গেল এরপর যখন আরেকটা নেকির কাজ করলো আরেকটা আংটা খুলে গেল এবং এভাবে আস্তে আস্তে সবগুলো খুলে সেই লোহার বর্ম মাটিতে পড়ে গেল সুমান আল্লাহ যে তবাগুলা এইভাবে আমাদের মানে গুনাহগুলোকে আস্তে আস্তে খুলে দিবে সুতরাং নেকি পাপিকে একজন পাপী ব্যক্তিকে গুনাহের যে বন্দিখানা সংকীর্ণ অবস্থা এটা থেকে মুক্ত করে তাকে আল্লাহ সুমানতাল্লার আনুগত্যের প্রশস্ত ময়দানে বের করে নিয়ে আসে তো এই ঘটনাটি পরবর্তী আরেকটি ঘটনা বর্ণনা করা হচ্ছে যে এই ঘটনাটি এই বিষয়কে আরও অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে হজরত ইবনে মাসুদ রাজিল তাল থেকে বর্ণিত তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রসুল্লাহ সাল্লামের নিকট আসলো এবং বলল যে ইয়া আল্লাহ আমি তো এক মহিলাকে বাগানের ভিতরে একাকী অবস্থায় পেয়ে সব ধরনের গুনাহের কাজই করেছি কিন্তু সহবাস করিনি তোমা খেয়েছি তাকে চেপে ধরেছি এবং এছাড়া অতিরিক্ত আর কিছু করিনি এখন আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা করতে পারেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে কিছু বললেন না সুতরাং এই লোকটি চলে গেল তো হজরত ওমর রাদিল তালন তিনি বললেন যে আল্লাহ তো এই লোকটির অবস্থা গোপন রেখেছিলেন যদি সে নিজের এই গুনায়ের কথা গোপন রাখতো তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম এরপরে চোখ তুলে তাকালেন এবং বললেন যে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো তো যখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম এই আয়াতটি তাকে পাঠ করে শুনিয়ে দিলেন

নিশ্চয়ই নেই কি গুনাহ কি মিটিয়ে দেয় আর এটা হচ্ছে উপদেশ উপদেশ গ্রহণকারীদের জন্য সুরাহুদের একশো চোদ্দ নম্বর এক তো মুওয়াজ রাদিল তালনু তিনি বলেন যে অপর একটি বর্ণনা এসেছে যে হজরত ওমর থেকে তিনি বললেন ইয়া রসুলাল্লাহ এটি কি শুধুমাত্র তার জন্য নাকি সমস্ত মানুষদের জন্য অর্থাৎ সেই ব্যক্তি যখন আল্লাহ রসুলামের কাছে এসে বলল যে আমি এই ধরনের গুনায়ের কাজ করেছি এখন আমি কিভাবে এর কাফার আদায় করতে পারি সে একজন মহিলাকে নির্জন অবস্থায় বাগানে পেয়ে তার সাথে সব ধরনের কাজই করেছে কিন্তু সহবাস করেনি চুমা খেয়েছে তাকে চেপে ধরেছে এবং লোকটি বলছে যে এছাড়া আর অতিরিক্ত কিছু করিনি তো আল্লাহ রসুলাম তাকে উপদেশ দিলেন যে আপনি সালাদ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে এবং রাতের একটি অংশে নিশ্চয়ই নেকি কী গুনাকে মিটিয়ে দেয় এটি হচ্ছে উপদেশ উপদেশ গ্রহণকারীদের জন্য তো মুওয়াজ রহম তিনি বলেন উমরদ্দাহন থেকে বর্ণনায় যে ইয়া রাসুল্লাহ এটি কি তার জন্য না সকল মানুষের জন্য তো আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বললেন যে এটা হচ্ছে সমস্ত মানুষদের জন্য তো এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমল্লাহ তিনি সংরক্ষণ করেছেন আমাদের পরবর্তী অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে খারাপ লোকেরা এরা যখন একজন তবাকারী ব্যক্তিকে বিভিন্নভাবে ছোট করে বা তাকে তবা থেকে বিরত রাখে ঠাট্টা করা অথবা পূর্বের গুণের কথা স্মরণ করে দেওয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে তাকে ছোট করে তবা থেকে ফিরিয়ে রাখে চেষ্টা করে তো এই অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে যে খারাপ লোকেরা আমাকে তারা করে চলেছে তা আপনি হয়তো বলবেন যে আমি দবা করতে চাই কিন্তু আমার যারা পূর্বের সাথী খারাপ লোকেরা এরা সর্বত্র সবখানে আমাকে তারা করে চলেছে এবং আমার মধ্যে এই সামান্য পরিবর্তনের কথা জেনেই তারা প্রচন্ড চাপ এবং আক্রমণ শুরু করেছে এবং এই অবস্থায় একজন ব্যক্তি নিজেকে সে খুব অসহায় মনে করে যে আমি আসলে কি করব। আমি কি ভালোর দিকে আসব নাকি আগের খারাপ সঙ্গী সাথীদের ভয়ে তাদের মতোই থেকে যাব। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষা এই অবস্থায় প্রথম কাজ হচ্ছে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ এটাই হচ্ছে যারা সত্যনিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে আলোচকান তালা একটা পদ্ধতি যেন তিনি সত্যবাদী ব্যক্তিদেরকে মিথ্যাবাদীদের থেকে আলাদা করে ফেলতে পারেন অর্থাৎ আপনার খারাপ সঙ্গীরা যখন আপনাকে তবা করা থেকে বিরত রাখতে চেষ্টা করছে আপনাকে ছোট করছে এই পরীক্ষার মাধ্যমে আলোচনা তালা আপনাকে এই মিথ্যাবাদী ব্যক্তিদের থেকে আপনাকে সত্যবাদীদের ব্যক্তিদের মধ্যে নিয়ে আসবেন এবং ভালো মন্দের মধ্যে আলোচনা তালা একটা পার্থক্য করে দেবেন তো যেহেতু আপনি পথের শুরুতে পা রেখেছেন অর্থাৎ তওবার পরে আল্লাহর দিকে ফিরে আসছেন প্রথম অবস্থায় আছেন তো সেই অবস্থায় আপনাকে খুবই মজবুত থাকতে হবে এই সমস্ত মানুষ এবং দিন বা শয়তান এরা একে অপরকে প্ররোচিত করে যেন যে কোনোভাবে আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে সুতরাং আপনি তাদের আনুগত্য করবেন না আপনি আল্লাহর আনুগত্য করবেন তারা আপনাকে বলবে এবং যে এরকমও বলতে পারে যে এই মাত্র কয়েক দিনের ঝোঁক মাত্র যে তবা করে ভালো হয়ে যাতে যেতে যাচ্ছে এটা মাত্র তার কিছু একটা আবেগী ঝোঁক এই ধরনের কথা বলতে পারে তো কয়েকদিনের মধ্যেই সে আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে সাময়িক কিন্তু যে আশ্চর্যের বিষয় হলো যে তবা করার পরেও অনেকে বলে থাকে তাদের আগের খারাপ সঙ্গীসাথীদেরকে বলে যে কিছুদিনের পরে আমি আমি আবার তোমাদের অবস্থায় ফিরে আসবো এটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক দেশে আবার আগের গুনার অবস্থায় ফিরে যাবে এখানে একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে যে এক ব্যক্তি যে একজন মহিলার সাথে মানে টেলিফোনে আলাপ করত। তো সে একদিন হঠাৎ সেই মহিলার মুখের উপরে টেলিফোন বন্ধ করে দেয় এবং বলে যে সে তবা করেছে আর এই ধরনের গুণাইয়ের কাজ সে করবে না অর্থাৎ মানে মহিলাদের সাথে কথা বলা এগুলো শেয়ার করবে না এই ধরনের পাপ কাজ সে করতে চায় না তো কিছুদিন যাওয়ার পর সেই মহিলা মানে ফোন করে আবার যোগাযোগ করে বলে যে আশা করি তোমার সেই আগের নাক ছিটকানো ভাব দূর হয়ে গেছে অর্থাৎ সে তাকে আবার বিভিন্ন খোটা দেওয়ার মাধ্যমে আগের গুণাইয়ের অবস্থায় নিয়ে আসতে যাচ্ছে যাতে সে আবার আগের মতো টেলিফোনে কথাবার্তা শুরু করে এই জন্য সে বলতে যে আশা করি তোমার ওই সমস্ত নাক ছিটকানো ভাব দূর হয়ে গেছে সে মনে করেছে যে সাময়িক কিছুদিনের জন্য হয়তো সে দব করে ভালো হওয়ার চেষ্টা করছে পারবে না এই বিষয়ে আল্লাহ কি বলছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন চুঁয়াছিল খন না শুই সু শুই সুদরি মৃণল জিনা চিওয়ান না যে বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর নিকট মানুষের মালিকের নিকট মানুষের মাবুদের নিকট খানাস শয়তানের কুমন্ত্রণা থেকে আর যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় সেই সমস্ত মানুষ এবং জিনদের মধ্য থেকে সুরা নাসের সমূহ তো সুতরাং এখানে মানে একসাথে দুইটা বিষয়ের মোকাবেলা করতে হচ্ছে যে একদিকে মোকাবেলা করতে হচ্ছে যে খারাপ লোকদেরকে তারা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে যে কোনো উপায়ে আগের অবস্থায় নিয়ে আসতে যাবে আর আরেক দিকে মোকাবেলাটা হচ্ছে যে আল্লাহ আপনাকে তার দিকে আহ্বান করছেন তো এখন আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনার প্রভুই কি উত্তম নন যে এই দুই দলের মধ্যে যাদের আনুগত্য আপনি করবেন আপনি কি খারাপ লোকদের আনুগত্য করবেন নাকি আল্লাহর আনুগত্য করবেন আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে তারা আপনাকে অবশ্যই সর্বত্র তারা করে বেরাবে তারা সবখানি আপনাকে যে কোনোভাবেই হোক খারাপ পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে তো একজন ব্যক্তি সে একটি ঘটনা উল্লেখ করেছে যে সে একসময় জাহেল অবস্থায় ছিল এরপর তবা করেছে তো সে তওবা করার পর তার পূর্বের সময়ের এক সময়কার দুষ্ট বান্ধবী সে তার ড্রাইভারকে বলতো যে তুমি ওর পিছনে পিছনে গাড়ি নিয়ে যাও এবং এমন কি সে মসজিদে যাওয়ার পর ওই বান্ধবী সে গাড়ি জ্বালনা দিয়ে নামাজে যাচ্ছে সেই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করতো এবং তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতো আবার খারাপ পথে ফিরিয়ে আনার চেষ্টা করত। তবে আল্লাহ সুহামতাল্লাহ একজন ইমানদার ব্যক্তিকে অবশ্যই রক্ষা করবেন তো এই বিষয়ে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে দৃঢ়পদ রাখবেন

পবিত্র তাহিদের বাণীর প্রতি দুনিয়ায় এবং আখিরাতের জীবনে সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াত এবং তারা আরও চেষ্টা করবে যে আপনাকে আগের গুনাহের কথা স্মরণ করিয়ে দিতে এবং পূর্বের গুনায়ের জীবনকেই সুন্দর চাকচিক্যময় করে তোলার চেষ্টা করবে যে কোনো পদ্ধতিতে এটা হতে পারে যে পূর্বের যে সমস্ত ছবি বা চিঠিপত্র এগুলো তারা হয়তো জমা করে রাখবে এবং এগুলোর মাধ্যমে আগের অবস্থার কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইবে আপনি তাদের কথা শুনবেন না আপনাকে সতর্ক থাকতে হবে যেন তারা আবার আপনাকে ফিতনায় ফেলতে না পারে তো এখানে একজন বিখ্যাত সাহাবির ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হচ্ছে তিনি হচ্ছেন কাব ইবনে মালিকের ঘটনা তিনি তাবুকের যুদ্ধে যেতে না পাওয়ার কারণে যখন রাসুল্লা সাল্লা সাল্লাম সমস্ত সাহাবিদেরকে বললেন যে তাকে বয়কট করে চলো যতক্ষণ না আল্লাহর ব্যাপারে তার কোন সিদ্ধান্ত বা অনুমতি আসে তো তার নিকট এই অবস্থায় যারা মানে তার পূর্বে যখন সে জাহেল অবস্থায় ছিল সেই অবস্থায় যারা তার সঙ্গী সাথে ছিল এদের মধ্যে একজন ব্যক্তি ছিল প্রতিবেশী গাছান এলাকার বাদশাহ এবং সে এই অবস্থাটা সুযোগ নিতে চাইলো কঠিন অবস্থা এবং সে সুযোগ নিয়ে মানে তাকে পূর্বে খারাপ অবস্থার দিকে প্রলোভিত করতে চেষ্টা করলো এবং সে চিঠি লিখে পাঠালো যে আমি তো জানতে পারলাম যে আপনার সঙ্গী অর্থাৎ সাল্লাম এবং সাহাবাগন যে আপনার সাথে রুরও ব্যবহার করছে তো আল্লাহ আপনাকে অপমানিত করবেন না এবং শেষও করে দিবেন না সুতরাং আপনার উচিত আমাদের সাথে মিলে আসা অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া তো সেই কাফের বাদশা চেয়েছিল যে এই মুসলিমকে যেভাবেই হোক মদিনা থেকে বের করে দিয়ে নিজের দলে টেনে আনতে যেন সে কাফেরদের দেশে গিয়ে আবার নষ্ট হয়ে যায় এখানে মানে সম্মানিত এই সাহাবির ভূমিকা কী ছিল তিনি কি করলেন তিনি কাপড় তানু বলেন যে আমি সেই চিঠি পাঠ করে ফেললাম এবং বললাম যে এটাও একটা পরীক্ষা আমি সেই চিঠিটি দলা পাকিয়ে সাথে সাথে চুলার মধ্যে ছুঁড়ে ফেললাম এবং পুড়িয়ে ফেললাম তো একইভাবে যে সমস্ত ভাইদের ক্ষেত্রে যারা পূর্বের সঙ্গীসাথী তারা আগে স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিয়ে গুনার দিকে আবার নিয়ে আসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকমভাবেই কঠিন হতে হবে এবং পূর্বের গুনায়ের কোনো বস্তু বা স্মৃতি থাকলে চিঠিপত্র বা ছবি থাকলে সেগুলো নষ্ট করে ফেলতে হবে কারণ এগুলো তার মনকে দুর্বল করে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে আপনাকে এরকম শক্ত হতে হবে সে পুরুষ হোক কিংবা মহিলাই হোক সে যদি আপনাকে নতুন করে কিছু পাঠায় সেগুলো আপনাকে নষ্ট করে ফেলতে হবে যা আপনাকে খারাপ কাজের দিকে প্রলুব্ধ করতে পারতো যেন এগুলো সবগুলো ছাই হয়ে যায় এবং আপনাকে এই অবস্থায় অবশ্যই স্মরণ করতে হবে যে কিভাবে জাহান নামের আগুনে একজন মানুষকে পুড়তে হয় সেই ভয়াবহ অবস্থা সম্পর্কে এবং আল্লাহ বলছেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য আর এই অবিশ্বাসীরা যেন আপনাকে বিপদগামী করতে না পারে